ওকে, আর ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসক কাদের বলা হয়? এখন প্রশ্ন হলো, আমরা এত কথা বললাম, এখন ফিজিওথেরাপি চিকিৎসকই জানলাম না কারা। আচ্ছা, যারা ফিজিওথেরাপির উপর 5 বছরের ব্যাচেলার ডিগ্রি বা ব্যাচেলার সার্টিফিকেট অর্জন করেন তাদেরকে শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসক বলা যায়। আর শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকই ফিজিওথেরাপি চিকিৎসা প্রেসক্রিপশন করতে পারেন। ক্লাসিফিকেশন অফ হেলথ, এখানে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে এই পিডিএফটা পেয়ে যাবেন। এখানে আপনার সমস্ত প্রফেশনাল, যারা হেলথ প্রফেশনাল আছে তাদের কী কাজ সব কিছু বর্ণনা করা আছে। সেটারই একটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে দেখাইলাম যে ফিজিওথেরাপিস্টটা কী করে থাকে। ফিজিওথেরাপিস্ট অ্যাসেস, মানে রোগ নির্ণয় করে, তারপর যে ট্রিটমেন্টের প্ল্যান তৈরি করে, রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটাও প্ল্যান করে, ইমপ্লিমেন্ট করে, মানে সেটা প্রদান করে, দ্যাট ইম্প্রুভ রিস্টোর হিউম্যান মোটর ফাংশন, ম্যাক্সিমাইজ মুভমেন্ট এবিলিটি, রিলিফ পেন সিমটম, মানে বিভিন্ন ধরনের পেন কমানো, তারপর মুভমেন্ট, দেখা গেছে কোনো একটা পেশেন্টের মুভমেন্ট কমে গেছে, সাপোজ সে হাতটা আগে পুরোপুরি ভাঁজ করতে পারে না, সেই ভাঁজ কীভাবে করতে পারবে, এইরকম বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকে, প্রিভেনশন করে থাকে ফিজিক্যাল প্রবলেমগুলো, ইঞ্জুরি, ডিজিজ, এগুলো সারা করে থাকে। তার সাথে সাথে তারা বিভিন্ন ধরনের ফিজিক্যাল থেরাপিস এবং টেকনিক অ্যাপ্লাই করে, আল্ট্রাসাউন্ড, হিটিং লেজার, এগুলো তাদের একটা জাস্ট পার্ট। এখন সবসময় যদি আমাদের মনে করা হয় সে ফিজিওথেরাপিস্ট শুধু ওই যে দেখা যাচ্ছে মেশিন দিয়ে গরম হিট দেয়, কি গরম কী ধরনের মালিশ ম্যাসেজ করে, এগুলো ভাবলেই হবে না। এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, যেমন প্রথমেই তার রোগটা নির্ণয় করতে হবে, সেই অনুযায়ী প্ল্যান করতে হবে, তারপর সেই কী ট্রিটমেন্ট দিচ্ছে সেটা ডোজ কীরকম হবে, ইন্টেন্সিটি কীরকম হবে, সব কিছু ডিপেন্ড করে ফিজিওথেরাপিস্টের উপর। তো খুব যত সহজ দেখা যায় অত সহজ না, এর জন্য অনেক মাথা কাটাতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। আচ্ছা, যারা ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা করেন, কয়েক মাসের ট্রেনিং করেন, তাদেরকে কি ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসক বলা যাবে কি না, বা তাদের যদি না বলা যায় তাহলে তাদের কি বলা হয়, বা তারা কি ফিজিওথেরাপি চিকিৎসা প্রেসক্রিপশন করতে পারবে কি না? ফিজিওথেরাপির উপর যারা ডিপ্লোমা করেন তাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপি টেকনিশিয়ান বা ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট বলা হয়, তাদেরকে কখনোই ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসক বলা হয় না। যদিও আমাদের দেশে দেখা যায় এরকম ই করতেছে, লেখা রাখছে ফিজিওথেরাপিস্ট, কিন্তু দেখা গেল তার যোগ্যতা হলো সে ডিপ্লোমা করছে, বা এমনও পাওয়া যায় সে ফিজিওথেরাপির কোনো ডিপ্লোমা ই নাই, ডিগ্রি নাই, কয়েকদিনের জাস্ট ট্রেনিং করছে কোথাও থেকে। এসব ট্রেনিং যারা করায় বা যারা করে তারা সবাই ভুয়া, কারণ এইসব পেশেন্ট তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে কোনো ধরনের উপকারিতা পায় না, ব্যথাও ভালো হয় না, বা যেই জন্য গেলো সেই সমস্যাটাও দূর হয় না, বছরের পর বছর নিতেই থাকে, এই জায়গা থেকে ওই জায়গায় ঘুরতেই থাকে। আর ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া মারাত্মক ধরনের ভুল হবে। এখন দেখা যায় অনেক যারা মেডিকেল ডক্টর আছে, MBBS আছেন, তারা কী করেন, মনে করেন যে ফিজিওথেরাপিরা যে আছে কোনো মেশিন ই করে বা দুই একটা এক্সারসাইজের নাম জানে, সেগুলোই দেখা যাচ্ছে প্রেসক্রিপশনে তারা লিখে দেয় যে এই এক্সারসাইজটা করো কোমর ব্যথার জন্য, এই মেশিনটা ইউজ করো, কিন্তু তারা না জানে ডোজ, না জানে কোন কীভাবে করতে হবে, শুধু দেখছে আগে কোনো একটা ফিজিওথেরাপি প্রেসক্রিপশন দেখছে যে এই এক্সারসাইজগুলো করায়, আচ্ছা আমিও এগুলো এখন লিখে দিই, আমিও তো জানি। তো এইগুলা পেশেন্টের ক্ষতি ছাড়া আর কিছুই হয় না। পেশেন্টের জন্য কোনটা উপকারী, কোন ফিজিওথেরাপি এক্সারসাইজটা দরকার, সেটা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকই জানেন এবং ভালো বোঝেন, তাই অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ। আর ফিজিওথেরাপিস্ট যে ওয়ার্ল্ড হেলথ ক্লাসিফিকেশন অফ হেলথ ওয়ার্কার্স, এর মধ্যে দেখেন কী বলা আছে, ফিজিওথেরাপি টেকনিশিয়ান কারা আর তারা কী করে থাকেন। তারা দেখা গেছে যে যারা ফিজিওথেরাপিস্ট আছে, যে থেরাপিস্ট আর ইউজুয়ালি প্রোভাইড অ্যাজ পার অ্যাজ রিহেবিলিটি প্ল্যান এস্টাবলিশড বাই ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট যে প্ল্যান তৈরি করেন সেই প্ল্যান অনুযায়ী তারা কাজ করেন, তারা নিজেরা কোনো কিছু করতে পারে না, কিন্তু বাংলাদেশে কোনো দেখা যাচ্ছে আইন নাই, কিছু নাই, বা ক্ষমতার জোরে, গায়ের জোরে সব কিছু করে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা জানেন, বোঝেন, এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করেন, তাহলে তারা কিছু জানতে পারবে এবং পেশেন্টের উপকার হবে। অনেকের ধারণা স্বল্পমেয়াদী ট্রেনিং বা ডিপ্লোমা করে ফিজিওথেরাপি চিকিৎসা পাওয়া যায়, মৌলিক চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন না করে ফিজিওথেরাপি চিকিৎসা হলে কী হবে জানেন? ধরেন একজন রোগীর হাঁটুর কার্টিলেজ পুরোপুরি ক্ষয় হয়ে গেছে, তাকে নি রিপ্লেসমেন্ট সার্জারির মধ্যে যেতে হবে,
তো এখন যে এটার প্যাথোলজি বা ম্যানেজমেন্ট না জানবে সে দীর্ঘদিন তো ফিজিওথেরাপি দিয়ে যাবে, তাই না? দেখা গেলো একটা পেশেন্ট হাঁটু ব্যথা হয়ে গেছে, তার নি রিপ্লেসমেন্ট লাগবে। হ্যাঁ, একজন যে ফিজিওথেরাপি জানে না বা ট্রেনিং করছে, তো সে তো দেখা যাচ্ছে ওটার মধ্যে হিট দিয়ে যাবে, এক্সারসাইজ করে যাবে, কিন্তু পেশেন্টের তো ভালো হবে না। কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট জানেন, বোঝেন যে না, এটার হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি লাগবে, তো ওই ফিজিওথেরাপি না দিয়ে সে সার্জারিয়ানের কাছে রেফার করে দিবেন। এতে পেশেন্টের সময়ও বেঁচে যাবে, টাকাও বেঁচে যাবে। আবার ধরেন একজন রোগীর থাইরয়েডে টিউমার হয়েছে কিংবা থাইরয়েডে ঠিকভাবে কাজ করছে না, এখন যে সব বিষয়ে অধ্যয়ন করে নাই সে কী করে বুঝবে? মাস্কুলোস্কেলেটাল পেন মনে করে ফিজিওথেরাপি দিয়ে দিবে। সাপোজ তার থাইরয়েডের কারণে তার শরীরে ব্যথা হচ্ছে, প্রবলেমের কারণে, এখন ফিজিওথেরাপি জানেন যে কীভাবে এইগুলো ই করতে, আইডেন্টিফাই করতে হবে বা কী ব্লাড টেস্ট করতে হবে তার জন্য, তার T4, T3 বা TSS এগুলো দেখতে হবে। তো এগুলো ব্লাড টেস্টের মাধ্যমে যদি দেখে তার এগুলো যেন অ্যাবনর্মালিটি রয়েছে, তো ফিজিওথেরাপির সাথে সাথে তাকে রেফার করে দেবেন থাইরয়েড বিশেষজ্ঞের কাছে বা হরমোন বিশেষজ্ঞের কাছে রেফার করে দেবেন। তো এতে রোগীর উপকার হবে। কিন্তু দেখা যাচ্ছে যারা ট্রেনিং করে আসে বা ডিপ্লোমা করে তারা এইসব জানেই না। কেন জানে না আমি বলবো, কারণ তাদের সিলেবাস নিয়েও আমি উল্লেখ করবো যে তারা সিলেবাসে কী পড়ে আর ফিজিওথেরাপি কী পড়ে। আবার পেন ম্যানেজমেন্ট করার জন্য ফিজিওথেরাপির সাথে ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে। ফার্মাকোলজি না পড়লে সে ওষুধের কীভাবে প্রসেসটা করে বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা লিথাল ডোজ কী এগুলো কীভাবে জানবে? যেমন আমরা আমাদের ফিজিওথেরাপিতে ফার্মাকোলজি সাবজেক্ট রয়েছে, সেখানে আমরা যে এগুলো জানি কীভাবে ড্রাগ দিতে হয়, কী লিথাল ডোজ দিলে সেই ওষুধটা কাজ করবে সেটা আমরা জানি, বা এর বেশি হলে কী ধরনের অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট তৈরি হবে সেটা আমরা জানি। দেখা যাচ্ছে মাঝে মাঝে পেশেন্ট ওষুধ খায় অনেক বেশি, তার কারণে দেখা যাচ্ছে তার শরীরে ব্যথা হয়, তা আমরা যখন আসে আমরা ওষুধগুলো দেখে বলতে পারি যে তা এই ওষুধের কারণে তার ব্যথাটা হচ্ছে, তখন আমরা তাদেরকে সাজেস্ট করে দিই যে আপনি আপনার যেই ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন তার কাছে চলে যান, ডোজগুলো অ্যাডজাস্টমেন্ট করে দিলে আপনার ব্যথা ভালো হয়ে যাবে, আমার কাছে আসতে হবে না। তাই ফিজিওথেরাপি নেওয়ার জন্য মৌলিক চিকিৎসা বিজ্ঞানের প্রায় সব সাজে, যেমন আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, রেডিওলজি, প্যাথোলজি, অর্থোপেডিক সাবজেক্ট, নিউরোলজি, জেনারেল সার্জারি, এগুলো সবগুলোই দরকার। এগুলো আমাদের ফিজিওথেরাপি সাবজেক্টে রয়েছে। আর এখানে যারা ডিপ্লোমা করে বা ট্রেনিং করে তাদের শেখা কোনোভাবে এগুলো সম্ভব নয়, কারণ তাদের এগুলো শেখাই হয় না। যারা ডিপ্লোমা করে তাদের 3 বছরের কোর্স, প্রথম বছর থাকে ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো, তারপর পরের বছরগুলোতে জাস্ট বেসিক কিছু জিনিস জানা যায়, এই তারপর ফিজিওলজি, এই জিনিসগুলো তারা তেমন গ্রসলি পড়ে না। আর ফিজিওথেরাপি চিকিৎসক হতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি স্নাতক থাকতেই হবে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই সবগুলাই যেই সাবজেক্টগুলো এখানে বলা হয়েছে সবগুলাই আমাদের রয়েছে ফিজিওথেরাপি ব্যাচেলার ডিগ্রিতে।